সম্প্রতি মায়ের টানে আপনি গিয়েছিলেন মহাপীঠ তারাপীঠ, সবাই চিন্তিত ছিল আপনি কেমন আছেন, ওখানে কীভাবে কাটাচ্ছেন, এইসব ব্যাপারগুলো। তো আমরা দেখলাম আপনি মায়ের চরণ স্পর্শ করে মায়ের পূর্ণ আশীর্বাদ নিয়ে আপনি ফিরে এসেছেন সুস্থ শরীরে। সে ঠিক আছে, মায়ের আশীর্বাদ আছে তো। এখন বলুন বলে আপনার কেমন কাটলো ওখানে? বাকি নাম তারা, তারা ভোজের বাজি জানে, ভোজের বাজি জানে তারা। আমি তো আজকের থেকে যাচ্ছি না, বহু বছর ধরে যাচ্ছি এবং এখনও পর্যন্ত মা কোনো অসুবিধায় ফেলেনি। বলতে পারো মা এখনও মা আমাকে সমানভাবে পেছনে থাকেন। আমি এতক্ষণ লোক নিয়ে গেছিল, চিন্তায় ছিলাম, তো দু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা মানে হচ্ছে একটু তক্কাতক্কি হয়েছে, যাই হোক সেটা নিয়ে মাতামাতি করে লাভ নেই। তো এমনি ভালো টুকি হয়েছে। আর আমরা তো তারাপীঠে যাই, এখন তোমরা হয়েছো কি তারাপীঠে কোথাও গেলে পেছন পেছন গিয়ে তোমরা এপিসোড করো, এপিসোড করো, এটা একটা বিরাট ব্যাপার। অনেকে আবার বলেছে যে হোমেতে আমি ছিলাম না কেন, কারণ যেহেতু পাগলা বাবা হোম করছেন আর আমি গুরুদেব, সামনে থাকা উচিত নয়, বুঝতে পারছো না? এখন হোমের অনেক কিছু কেটে যায়, সেই জন্য আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম কী হোম করতে হবে বা কীভাবে করতে হবে। আর ওটা হয়েছে মানে শ্মশানকালীর সামনে, ওটা মা শ্মশানকালীর সামনে আমরা হোমটা করেছি। ওকে বলেছিলাম হোমটা তুমি শ্মশানকালীর সামনেই করবে, কারণ গুরুদেব থাকলে অনেক কিছু তো কেটে যায়, হোম যাগযজ্ঞ অনেক কিছু কেটে যায়, সেই জন্যে আমি আড়ালে ছিলাম, ঠিক আছে না? তা এতে তো কোনো অসুবিধে কিছু হয়নি, আমারই শিষ্য, তাকে ট্রেনিং দিচ্ছি, তার হোম যাগযজ্ঞ দেখছি, ভালো লাগছে। এটা তো আমার কাছে বড় সৌভাগ্য যে পাগলা বাবা হোম করছে, এবং সত্যিই হোম দেখার মতো হোম হয়েছে, ভালো হোম হয়েছে এবং অতি ভালো হোম হয়েছে। এবং আমার একটা উদ্দেশ্যই ছিল, যাবার আগেই বলেছিলাম ওখানে আমি একটু মায়ের পুজো করবো। তারাপীঠে মন্দিরের ভেতর তো পুজো করা যায় না, তো ভিড়ভাট্টা থাকে, সেই জন্য আমি ওই মুন্ডুবাণীতলা বেছে নিয়েছি। ওইখানে আমার মা আছেন, মা কালী আছেন, দক্ষিণা কালী, তোমরা দেখে থাকবে, আমার সবচেয়ে প্রিয় মা ওখানে আছে, ঠিক আছে? দেবাদে মহাদেবও ঘরে রয়েছে, কোথাও ওখানে পুজো করতে খুব ভালোই লাগে, করলামও পুজো করলাম, যতটুকু পুজো করার দরকার করলাম, ঠিক আছে না? আর এগুলো তো দেখাবার মতো সত্যি কথা বলতে কিছু নেই। আর মানে তোমরা যারা যাচ্ছ আমাকে বলছো এটা বলুন, ওটা বলুন, সেটা বলুন, আমাদের এটা দেখান, ওটা দেখান, সেটা দেখান, সেই সেই হিসেবে আমি স্পটগুলো দেখিয়ে দিলাম। তারার যে স্পট, তারাপীঠের স্পট আছে আমি দেখিয়ে দিলাম, যতটা সম্ভব দেখিয়ে দিলাম, একদিনে তো আর হয় না। এবং আমরা একদিনেই শনিবার দিনকে আমরা যা করার করেছি, আর রাত্রিরে হোমটা করেছি, ভালো হোমই হয়েছে। এবং বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানব কল্যাণ, দেখো আমি তো সকাল থেকেই মানব কল্যাণ করছি, সোতের মতো লোক, কারণ তারা মানে কেউ শিলিগুড়ি থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে, তাই দেখে দিচ্ছি, করে দিচ্ছি, মানব কল্যাণ তো করছি, তার সঙ্গে বিশ্বশান্তি যে দরকার এটাও খুব প্রয়োজন আছে। মানব কল্যাণ তো যতটা পারছি করছি, যতখানি সম্ভব আমি করে যাচ্ছি আমার এই বয়সেও, কিন্তু বিশ্বশান্তির জন্য যে হোম, এই হোমটা সাধারণত হয় না কোথাও, খুব একটা কম দেখতে পাই, কারণ বিশ্বশান্তির জন্য একটা হোম করার এখন হোমের খুব প্রয়োজন আছে, এখন খুব হোমের প্রয়োজন আছে। বিশ্বশান্তি, বিশ্বের যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, করুণ করুণ অবস্থা। তো সেই জন্য আমরা, আমি চাই যে বিশ্বশান্তির জন্য হোম হোক, মানব কল্যাণ আমি যতটা পারছি করে দিচ্ছি, সারা ভারতবর্ষ থেকে লোক আসতে দেখে দিচ্ছি, সারা ওয়ার্ল্ড থেকে লোক আসছে তাদেরও দেখে দিচ্ছি, ঠিক আছে না? কোনা কোনা থেকে লোক আসছে দেখে দিচ্ছি এবং তাদের দীক্ষাও দিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি, যতটা সম্ভব আমার পক্ষে, ঠিক আছে না? তো এখন শরীরের তো অবস্থা ভালো নয়, আমার নিজের শরীরের অবস্থা ভালো নয়, সর্দি কাশি তো লেগেই আছে, তাছাড়া ধরো নেহাত ডাক্তাররা আছেন, চার পাঁচজন ডাক্তার আছেন, তারা আমাকে সবসময় গার্ড করে রেখেছেন, ওষুধপত্র দিচ্ছেন, খাচ্ছি, তবেই হয়তো আমার একটুখানি সচল আছে। বয়সটা তো হয়েছে, এটা তো মানতেই হবে, তো জোরজবস্তি করলেও তো চলবে না শরীর। হ্যাঁ, তো তারপর দেখতে পাচ্ছি করি আপনি সুস্থ শরীরেই ফিরে এসেছেন। না না, সবার সাথে সুস্থ শরীরে ফিরে এসেছেন, সেটা কোনো ব্যাপার নয়, বলে মা তারা আছেন, বাবা আছেন, যাদের টানে যাওয়া তারা তো আমার পেছন পেছন ঘুরেও বেড়ান, এটাও তো দেখেছি আমি লক্ষ্য করে, মা তারা আমাকে যথেষ্ট এ করেন, ভালোবাসেন, নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং
ছায়ার মতো আগলে রেখে দেন, এর মধ্যে কোনো ভুল নেই, মাত্র ছায়ার মতো আমাকে আগলে রেখে দেন, এবং বাবাও তাই। সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা নেই, কোনো মানে এসব থেকে কোনো আপত্তি নেই। একটু যেটা দরকার একটু ক্রিয়া করা, সেই ক্রিয়াটা করেও এলাম, ঠিক আছে না? আর বলো কী বলবে। গুরুদেব, একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ, আপনি যেমন আপনার এই আশ্রমে শিষ্য পরিবেষ্টিত থাকেন, ঠিক তদ্রূপভাবে আমরা দেখলাম দূর দূরান্ত থেকে অনেকে আপনাকে দেখেছে যে আপনি তারাপীঠে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায়। ওখানে দেখলাম আপনার পিছন পিছন অপরিচিত অনেক শিষ্য আপনার কাছে এসে প্রণাম করছে, আপনার আশীর্বাদ চাইছে। তো এতে বুঝতে পারছি আমাদের ভালো লেগেছিল ব্যাপারটা, আপনাদের আশীর্বাদ করেছেন। তো সেই ব্যাপারে যে কিছু বলুন যে কেন বলার মতো। দেখো, তোমরা যে ঘরে আমাকে তুললে, যে হোটেলে তুললে, পূজা হোটেল, সেই হোটেলের মালিকও আমাকে যে প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করে জানতাম না, মা উষা লজ। হ্যাঁ, তো সেখানেও যে ওনারা আমাকে এত ভক্তি করতেন আমি জানতাম না, জানবই বা কী করে। আমি যখন গেলাম, ওরা তো পায়ে মাথা দিয়ে নমস্কার করলেন এবং করে বললেন যে আপনি যতদিন এই ঘরে থাকবেন আমাদের কোনো পয়সা লাগবে না, আমার মানে যা কিছু আমি ওখানে ব্যবহার করবো একটা পয়সাও নেবেন না, উনি আমাকে বললেন। তো ভালো লাগলো। উনি তো আপনাকে আগে থেকে চিনতেন না? না, চিনতেন না। আমি যাওয়ার সাথে সাথে ওনার পায়ে মাথা দিয়ে নমস্কার করে উনি সিদ্ধান্ত নিলেন যে আপনি যতদিন থাকবেন ততদিন আমরা হোটেলের ভাড়া নেবো না। এটা আমার কাছে একটা বড় পাওনা। তবু আমি বললাম যে না, তীর্থ করতে এসেছি, পয়সা আপনাকে নিতেই হবে, হয়তো অনেকটা না নেন, খানিকটা নিতে হবে। যাই হোক, সেটা আমার যা হলো হলো। এবং তারাপীঠে গেলে ছেঁকে ধরে না মানুষজন। তো দেখো, হোটেলে খেতে গেছি, সেখানেও গাড়ি নিয়ে এসে হাজির, বলছে আপনি ইউটিউবে না, আপনি সামা খাবা না, বলে তারাও আর নমস্কার করলো ওই হোটেলে। আমি তখন হোটেলে বসে আছি, মানে আমি তো খাবো না, হোটেলে খাই না, তো বসে আছি বাইরে। সেখানে দেখি একটা গাড়ি নিয়ে চার পাঁচটা ছেলে এসে নমস্কার করলো, বলে আমাদের পরম সৌভাগ্য যে আপনাকে আজ দেখতে পেলাম, ইত্যাদি ইত্যাদি। এখন এইগুলো ঘটে যাচ্ছে, ঘটে যায় আর কি বলবো বলো। যেহেতু ইউটিউব চলছে তো সবাই চেনে, মোটামুটি সবাই চেনে। কলকাতায় গিয়ে দাঁড়ালে বা কোথাও গিয়ে দাঁড়ালে পাঁচ সাতটা ছেলে জুটে যাবে, এটাই লোকে চিনেছে, ভালোবাসে। এবং আমার এপিসোড চলছে, সবাই একটাই কথা বলে, এপিসোড যেন বন্ধ করবেন না। এখন অনেকে হয়তো পছন্দ করেন না দু চারজন, কিন্তু ম্যাক্সিমাম লোক আমার এপিসোড দেখে তো আবার ঘুমোতে যায় বা ঘুমোন, এটাও আশ্চর্য ব্যাপার। সেই জন্য দু চারজন লোক হয়তো পছন্দ করেন না, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু ম্যাক্সিমাম লোক আমার ভিডিও দেখে তো আমার ঘুমোয়। এটাও আমাকে বহুবার বলেছে, বহু লোক বলেছে আপনি ভিডিও বন্ধ করবেন না। যাই হোক, সেটা তো ভগবানের ব্যাপার, যতদিন আছে গলা আছে বলে যাবো, যেদিন মা থামিয়ে দেবে থেমে যাবো, কিছু করার নেই আমারও কিছু করার নেই। হ্যাঁ বলো। না, বলছি যে আপনি মোটামুটি মায়ের কাছে গেলেন, মায়ের কাছে মানব কল্যাণের জন্য প্রার্থনা করলেন, সবাই আপনার শিষ্যরা আপনার সাথে ছিল, সবাই সুন্দরভাবে ফিরে এসছে, এটা তো মায়ের একটা দান বলতে হবে। না না, মায়ের ঠিক আছে, না আসবার কী আছে, সেটা না আসার কোনো কারণ নেই, এটা অমূলক একটা। আপনি নিজে একটু ভয় পেয়েছিলেন যে কীভাবে কী হবে? না, অত অনেক লোক তো আমি জীবনে যাইনি নিয়ে, আমি দুজন লোক নিয়ে কি একজন লোক নিয়ে যেতাম, আমি কখনো এই এত লোক নিয়ে তারাপীঠ মহাসদনে যাইনি, কারণ আমি জানি অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। কিন্তু এমন একটা অবস্থা হয়ে দাঁড়ালো, মানে প্রথমে একটা গাড়ি, তারপর দুটো গাড়ি, তারপর তিনটে গাড়ি হলো, তিনটে গাড়িতে লোক গেল পুরো, একটু চিন্তা তো থাকবেই, কারণ সব তো সমান নয়, কে কি করে বসবে এটাও একটা বিরাট ব্যাপার। তারাপীঠের মতো জায়গা, ওখানে একটুখানি ভুলভ্রান্তি হয়ে গেলে মা ক্ষমা করে না, মা প্রচুর শাস্তি দিয়ে দেয় তাকে, এটা আমাকে সবসময় ভয়, মাকে আমি মানে খুব ভয় পাই এই কারণে, মানে মায়ের পুজো আচ্চা করতে গেলেও আমার গা কাঁপে, যে কী করে করবো, কী করে করবো, কী করে করবো, যাই করে ফেলি বা করি সেটা ঠিক আছে, কিন্তু কত ভয় পাই মাকে, ঠিক আছে না? আমরা দেখলাম যখন এখান থেকে আমরা সবাই রওনা দিচ্ছিলাম, তখন আপনি আমাদের সবাইকে সতর্ক করেছিলেন যে অন্যায় কোনো কাজ করো না, না শুধু মায়ের চরণে যাবে, মাকে ডাকবে, আপনি সেটাই বলেছিলেন। হ্যাঁ, উচিত তো তাই, উচিত তো তাই, আমি যার কাছে যাচ্ছি তার স্মরণ করে তো যাবো, স্মরণ শুধু নয় স্মরণ মনন করবো সবসময় রাস্তাঘাটে যতক্ষণ গাড়িতে থাকবো, ঠিক আছে না? এটাই আমি বলি যে মায়ের কাছেই যাচ্ছ, মায়ের নাম নিয়ে চলবে, হ্যাঁ প্রতি মুহূর্তে মায়ের নাম নিয়ে চলবে, কারণ নাম তারা, ঘটলটাতে বেশি টাইম লাগে না ওনার। এবং যত লোক তারাপীঠে গেছে, মদকে গাড়ি ফাড়ি চালিয়েছে,
সবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর বাদ নেই, ঠিক আছে। সেই জন্য আমরা বলি যে তারার সঙ্গে খেলা করো না, ও একটা ভয়ঙ্কর দেবী, ও পারলে সব কিছু করে দিতে পারে, এক সেকেন্ডের মধ্যে উল্টে দিতে পারে সব কিছু। আমি ভয় পাই, প্রচণ্ড ভয় পাই, মা তারাকে ভীষণ ভয় পাই। কালীকে ততটা ভয় পাই না যতটা ভয় পাই তারাকে। কালীকে আমি ততটা ভয় পাই, কালীর সঙ্গে মিশে আছি, মিশে গেছি, আর শরীরে রক্তে কালী মিশে গেছে, আমি ততটা ভয় পাই, ভয় পাই তারাকে প্রচণ্ড, ঠিক আছে না। এটাই এটা, হ্যাঁ, এই যে মার দশ মহাবিদ্যার এক রূপ হচ্ছেন মা তারা, তাই তো বুঝলেন? হ্যাঁ, এবং উনি অত্যন্ত, এরা মহাবিদ্যা তো, এরা মহাবিদ্যা, এদের এদের ইউটিলাইজ করা উচিত নয় কখনো কোনো কাজে, মা তারা বা কালীকে ইউটিলাইজ করা উচিত নয়, কারণ এরা মহাবিদ্যা, এদের কন্ট্রোল করা শক্ত কেউ জানে না, তারার আসল রূপ কেউ জানে না, মানে তারার জ্ঞানচক্র যেটা, এটা বৈশিষ্ট্য ভেদ করতে পারিনি। তারপরে বৈশিষ্ট্য জন্মালেন বামদেব বাবা হিসেবে, ওই জন্য বৈশিষ্ট্য নয় বামদেবকে বৈশিষ্ট্য নয়, বামদেব যখন বৈশিষ্ট্য ওই শিলাটা আনলেন তখন উনি ভাবলেন যে এই শিলার কে রক্ষা করবে, আমি না চলে যাবো কে রক্ষা করবে। পরবর্তীকালে দেখা গেল বৈশিষ্ট্যই বামদেব হয়ে জন্মালেন এবং শিলা রক্ষা করে গেলেন। এখন শিলার ওপর অনেক অত্যাচার তো হচ্ছে, কিন্তু বামদেব বাবা একটা কথা বলতেন, শিলা দেখলে অন্ধ হয়ে যায় লোকে, শিলা ছুলে পাগল হয়ে যায়। তো আজকে যা দেখছো তোমরা, যা দেখছো এই দেশের পরিস্থিতি, এটার জন্য এটাই দায়ী, যাচ্ছে শিলা ছুটছে, ঠিক আছে না, তার পরিণাম যা হয় হচ্ছে, ভুগছে মানুষ, ঠিক আছে না, এই এই একটিমাত্র কারণে। কারণ বামদেব বাবা বহুবার বলে গেছেন যে শিলা কেউ দেখো না, শিলা কেউ ছুঁয়ো না, শিলা দেখলে অন্ধ হয়ে যাবে, কিন্তু শিলা ছুঁড়ে পাগল হয়ে যাবে। আমরা দেখেছি একটা জিনিস, ওখানে যারা পাণ্ডারা আছেন ওরা তো নিজেরাই শিলা দেখাচ্ছেন, তাহলে কী বলবেন? এটাই তো হচ্ছে কথা, মানে পাপ যখন বাড়ে তখন তো পাপে পাপ বাঁধে, ও কটা পাপ আছে তারাপীঠে কিছু পাণ্ডা, পাপই পাণ্ডা, তারা এই পাপগুলোকে নিয়ে যায় আর দেখায়, ভালো তো হয় না, ভালো হচ্ছেও না, আর দেশের পরিস্থিতি বুঝতেই পারছ, ঠিক আছে, এটাই তার পরিণতি, চরম পরিণতি। এটা বামদেব বাবা বহুবার বলে গেছেন, শিলা দর্শন করবে না, শিলা দর্শন করলে অন্ধ হয়ে যাবে, শিলা টাচ করলে পাগল হয়ে যাবে। তো এখন মানুষ তো পাগল উন্মাদই বলতে পারো, আর তো কিছু মানুষের সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই, তো সুতরাং ঠিকই এইভাবে চলুক। আমরা যারা জানি আমরা টাচ করি না, আমরা দেখিও না, ও শিলা কখনো দেখিও নি, টাচও করিনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে অরিজিনাল শিলা কিনা, বলো হ্যাঁ অরিজিনাল শিলা, যা যার উপর মা বসে আছে, মায়ের তো কোনো মুন্ডুটা ছাড়া কিছু নেই, স্ট্রাকচার কিছু নেই, মায়ের মুন্ডুটাই সব, ঠিক আছে না। কিন্তু কথা হচ্ছে যে মানে ওই শিলা যদি কেউ দেখে তার চোখ অন্ধ হয়ে যাবে, এবং শিলা টাচ করলে সে পাগল হবে, কোনো ভুল নেই। আর মানুষ তো উন্মাদের পর্যায়ে চলে গেছে, আর কী আছে, কোথাও ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, এটাই চলুক না। তো গুরুদেব, যদ্দূর মনে হচ্ছিলো যে শিলা দেখানো হচ্ছিলো বারবার, মনে হচ্ছে এটা কোনো আসল শিলা নয়, হয়তো এমনও হতে পারে গর্ব গিয়ে সে আসল শিলা না না, আমি আমি জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, তারা বলে না এটা অরিজিনাল শিলা। আমি তাহলে তোমরা দেখাচ্ছ কেন, এটাকে বন্ধ করে দাও, দেখানো বন্ধ করে দাও, দেখানো বন্ধ করে দাও। বলছি কী করবো এখন, কর্তৃপক্ষের যা নির্দেশ তাই মতো চলছে, এখন শিলা তো রাত্রিতে দেখা আটটার পরে, আটটার পরে মাঝে যখন শুয়ে পড়ে, মাঝে যখন শুয়ে পড়ে মাকে ঘুমিয়ে দেওয়া হয় তখন ওই শিলা দেখানো হয়, এবং এর পরিণাম যে কী সেটা যে দেখবে সে বুঝতে পারবে, সে সে বুঝবে, যে টাচ করবে সে বুঝবে, আর যে দেখবে সে বুঝবে। পাণ্ডেদের কি আসে যায়, তারা দুটো পয়সা পাবে শিলা দেখিয়ে, যার ক্ষতি আবার তার হলো, আর কী বা দরকার আছে ওই শিলা দেখার, কী প্রয়োজন আছে আমি তো জানি। ব্যাপারটা হচ্ছে গুরুদেব, মানুষ সাধারণ মানুষ সেটা জানে না, ওই জন্যে হয়তো ভুলটা হচ্ছে। আর পাণ্ডেরা যখন এ ব্যাপারে মানুষকে বলছে, তাই দেখে যাও, কিছু পয়সা দিয়ে যাও, সেই হিসেবে লোক দেখছে, এটা একটা ব্যাপার। কিন্তু কার দোষ দেবেন গুরুদেব, সবাই তো পাপই, যে দেখছে সেও পাপ করছে, যে দেখাচ্ছে সেও পাপ করছে, তার জন্যই তো দেশের এই পরিস্থিতি, এই কুত্তার হাল, দেশের কুত্তার হাল কেন, এই সব পাপের জন্যে। শুধু সারা তারাপীঠে পাপ হচ্ছে না, কালীঘাটে হচ্ছে, কামাখ্যায় হচ্ছে, ঠিক আছে না, সব জায়গায় পাপ চলছে, বেনারসে পাপ চলছে, নর্মদায় পাপ চলছে, সুতরাং পাপে দেশ ভরে গেছে, পাপে দেশ ভরে গেছে, পাপের শাস্তি মানুষ ভোগ করছে, আরও ভোগ করবে, আরও ভয়ঙ্কর দিন আসছে। একটা কথা বলে নাও,
আরও ভয়ঙ্কর দিন আসছে। তো গুরুদেব, আমরা যারা আপনার সাথে ওখানে আপনার সফর সঙ্গে হয়েছিলাম, আপনি আমাদের বিভিন্ন জায়গাগুলো দেখিয়েছিলেন যেটা আমরা আগে কখনো দেখতে পাইনি, বিভিন্ন শ্মশান কিংবা পীঠগুলো, বামদেব বাবার মন্দির যেখানে ছিল কিংবা মুন্ডমানি তলায় যে যা যা ছিল সব দেখিয়েছিলেন, যেগুলো আমি জানতাম না সেগুলো জানলাম। হ্যাঁ, সে তো বটেই, একটা আমি তো এইটাই চাই। এবং একটা খাড়া দেখলাম, জানে না সেটা জেনে নিক, একটা খাড়া দেখলাম, হ্যাঁ, যেটা একটা মানুষের সমান উঁচু। হ্যাঁ, ওটা মানে কপালি, মানে যারা কপালিক, ওটা 300 বছর আয়কার, অত মানুষ কেটেছে, কোনো ঠিকানা নেই, ঠিক আছে না? আয়কার দিনের মানে যারা কপালিক থাকতো তারা ওই খাড়া দিয়ে মানুষ কাটতো, এটা মানুষ কাটার খাড়া, এ ছাগল কাটার নয়, মানুষ কাটার খাড়া, বহু মানুষের মৃত্যু হয়েছে ওই খাড়ায়, এটা তুই স্পর্শ না করলে বুঝতে পারবে না, আমি স্পর্শ করে বুঝেছি যে এটার মধ্যে কত রক্ত আছে মানুষের, ঠিক আছে না? বহু রক্ত আছে ওর মধ্যে, বহু রক্ত আছে। তো গুরুদেব, টাচ করাই উচিত নয় খাড়া, তবুও মানুষকে দেখালাম, অত অত বড়ো খাড়া মানুষ দেখেনি, দেখিনি, অনেক মানুষ কেউ দেখিনি গুরুদেব কখনো, আমার কাছেও খাড়া আছে, কিন্তু এ হচ্ছে অনেক বড়ো খাড়া, তুমি দেখলে অত বড়ো খাড়া কাপালিকটা ব্যবহার করতে হয় একার দিনে। হ্যাঁ, তো গুরুদেব, আপনার যাওয়া এবং আসা সুন্দরভাবে সম্পন্ন হলো, হ্যাঁ, মায়ের আশীর্বাদে। তো প্রণাম, প্রতিবারই হয়, ওটা কোনো লাভ নেই, প্রতিবারই হয়, মা ডাকবে যাই, আমরা তো মাকে বলে আসি, দরজা ধরে একটাই কথা বলে আসি, মা আবার ডাকবে, আসবো মা, তুমি যখন ডাকবে আমি তখন আসবো। আপনার ডাকতে পাওয়া চাই মিনিমাম, মা ডাকলেই চলে যেতে হবে আমাকে, এবং যখন ডাকে তখন আর খেয়াল থাকে না, তখন যেভাবে হোক চলে যাই, যত শরীর খারাপ হবে, যা অত শরীর খারাপ হয়ে যায়, মা ডাকলে চলে যেতে হবে, আমাদের বলে আসা যে মা ডাকলে আবার আসবো, যখন ডাকবে তখন চলে আসবো। ওই মায়ের তো আমার, আমরা মায়ের কী বলবো তোমাদের, বৃত্ত, বৃত্ত বলা যায়, মায়ের বৃত্ত। হ্যাঁ, মা যখন ডাকবে তখন যেতে হবে, বলে আসবো মাকে, মা ডাকলেই চলে যাই, কখনো তেমন 6 মাসের মধ্যে যাচ্ছি, কখনো আবার 5 মাস, আবার পরের দিনে চলে যাই, অনেক সময় কোনো ঠিক ঠিকানা নেই, মা ডাকলেই আমাকে যেতে হয়, এই হচ্ছে কথা। তবুও মা তারাকে এখানে বসিয়েছি, বাবা তারা, হ্যাঁ, আর গুরুদেব আছেন, ডাকতে কম পাই, কারণ এখানে তো মায়ের সেবা হচ্ছে, হোম যাগযজ্ঞ সবই মায়ের নামে তো হচ্ছে, মা তারার নামে হচ্ছে, প্রতিদিন হোম হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে, এটাই আমার কাছে বড়ো। মাকে আবার মা ডাকলে ওখানে চলে যেতে হয়, কোনো ব্যাপার নেই। গুরুদেব, আপনার শ্রীমুখ থেকে জানলাম এই তারাপীঠের যাওয়া আসা সম্পর্কে, আপনি বললেন, আমাদের খুব ভালো লেগেছিল, প্রণাম গুরুদেব আপনাকে। হ্যাঁ, প্রণাম 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 প্রণাম।